हाय फ्रेंड्स, हमें प्रियंका और आज के तुम्हारे साथ वेट लॉस टीप शेयर करते चले खूब सिंपल वे ते टीटा प्रिपेयर करा जाए। तो चलो फर्स्ट हमार लागजे जल एक स्टार एंड नाइस ये अने के ताराफुलो बोले এটা যে কোনো মুদির দোকানে বা বড় গ্রসারি স্টোরে পেয়ে যাবে। সাথে লাগছে গ্রেটেড জিঞ্জার মানে আদা, এটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবং গ্রিন টি। আমি লিপটনে প্লেন গ্রিন টিটা ইউজ করি। এবার আপনারা যে যেটা ইউজ করেন সেটা করবেন। ফার্স্টে আমি একটা ভেসেলে জল নিয়ে নেব। আমি এইরকম কাঁচের গ্লাসে এক গ্লাস আরেকটু দেবো, কারণ আমার জলটাকে একটু বয়ল করতে হবে। আমি এরকম গ্লাসে দেড় গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার এটা জলটা যেই ফোটা শুরু হবে, জলটা একটু গরম হবে। গরম হয়ে গেছে কারণ আমার ডেচকিটা আগেই বসানো ছিল। তো আমি এর মধ্যে আদা আর স্টার অ্যানাইস দিয়ে দেবো এবং এটা ফুটতে থাকুক। আমি ফুটে উঠলে আসছি। আবার জলটা ফুটে উঠেছে, ভালোই জলটা বয়েল হচ্ছে, এবং আদার এক্সট্র্যাক্ট আর স্টার অ্যানাইজের এক্সট্র্যাক্টগুলো কিন্তু জলের মধ্যে ভালোভাবে মিশে গেছে। ভালো করে একটু বয়েল করব, মিনিট তিনেক চারেক মতো ভালো করে একটু বয়েল করে, যাতে এক্সট্র্যাক্টগুলো ভালো করে জলের মধ্যে বেরিয়ে আসে। দিয়ে আমি গ্যাসটাকে অফ করে খানিকক্ষণটাকে ইনফিউজ হতে দেবো। ইনফিউজ হয়ে গেছে, এবার আমি ওয়ান স্পুন মতো গ্রিন টি এতে অ্যাড করব। আমার কিন্তু গ্যাসটা অফ আছে, অনেকেই গ্রিন টি দিয়ে বয়েল করে জলটা, বাট আমি সেটা করব না। আমি গ্রিন টিটাকে গরম জলে ইনফিউজ হতে দেবো, যাতে এর গুণাগুণ নষ্ট না হয়। আমার ওয়েট লস টিটা একদম প্রিপেয়ার হয়ে গেছে। এটা শুধু যে ওয়েট লস ট্রি বললে ভুল হবে, এর অনেক গুণাগুণ আছে। এক তো এর মধ্যে গ্রিন টি রয়েছে, স্টার অ্যানাইস রয়েছে, জিঞ্জার রয়েছে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভীষণভাবে ইমপ্রুভ করে এবং পাশাপাশি আমাদের মেটাবলিজম সিস্টেমটাকেও কিন্তু হাই করে এবং পেটের চর্বি গলাতে অভ্যর্থ। শুধু তাই না, স্টার অ্যানাইস যেটা করে আমাদের কোল্ড অ্যান্ড ফ্লু থেকে আমাদের রক্ষা করে এবং আমাদের স্কিন এবং হেয়ার হেলথকেও ইমপ্রুভ করে। আমাদের ভেতরে যদি কোনোরকম কফ থেকে থাকে, এই জিঞ্জার আর স্টার অ্যানাইজের কম্বো আমাদের সেই কফটাকে মেল্ট করে আমাদের ইউরিনের সাথে কি পটির সাথে বার করে দেয়। সো মাল্টিপারপাস ইউজ আছে এই টিটা। শুধু যে মানে ওয়েট লসই বেনিফিশিয়াল তা নয়, এর সাথে সাথে কিন্তু আনুষঙ্গিক আমাদের ওভারঅল হেলথের পক্ষে এই টিটা খুবই প্রয়োজনীয়। এটা প্রসেস কি খাবার, এটা কিন্তু কখনো খালি পেটে খাবেন না। গ্রিন টি কখনোই খালি পেটে খাওয়া উচিত না, এবং এটা আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ আর আফটার ডিনার আপনারা এটা নিতে পারেন। আর গ্রিন টি যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা আমাদের শরীরের পক্ষে কিন্তু প্রচণ্ডই দরকার। তো যারা ওভারওয়েটের সমস্যায় ভুগছেন তারা এই টিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আদারওয়াইজ যারা মেটাবলিজম সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ঠিক করতে চাইছেন তারাও এটাই ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা খেলেই যে রোগা হয়ে যাব তা কিন্তু নয়। এর পাশাপাশি প্রপার ডায়েট এবং এক্সারসাইজ মাস্ট। সঙ্গে থাকুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি আছে সেটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। আর সামান্য নয়েজের জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমাদের আশেপাশে কাজকর্ম চলছে, তো আওয়াজ তো হতেই থাকে। এইটুকু মার্জনা আপনারা করতেই পারেন আমার। থ্যাংক ইউ।